ওয়েলকাম টু এ অ্যানাদার ভিডিও। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম বর্ধমান থেকে মালদা ট্রেন জার্নির একটা ব্লগ, আর ওই ভিডিওটাতে তোমাদের বলেছিলাম যে আমি আমাদের কলেজের ক্যাম্পাসটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। কিন্তু অনেকদিন এই ভিডিওটা করা হয়নি, তো আজকে ফাইনালি এই ভিডিওটা করছি। আজকের এই ভিডিওতে তোমাদের আমি এখন বর্তমানে যে কলেজে আছি, অর্থাৎ গণি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, তো এই কলেজের এনভায়রনমেন্ট আর এডুকেশনাল যে এনভায়রনমেন্ট এখন রয়েছে, তো এটা তোমাদেরকে প্রেজেন্ট করব। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সঙ্গে থাকো। ফ্রেন্ডস, এটাই হলো আমার হোস্টেলের রুম, তো চলো তোমাদের রুমটা একবার দেখাই। এই দেখো, এইটাই হলো আমার রুম, হোস্টেলের 302 নম্বর রুম। আর এখানে তোমার জামা কাপড় বা এটা হলো আমার স্টাডি টেবিল। আপাতত এখানেই তোমার কয়েক বছর কেটে গেল পড়াশোনা করে এই টেবিলের ওপরে। আর এই যে বিছানা, আমি রেগুলার মশারি টাঙিয়ে ঘুমাই, কারণ এখানে প্রচুর পোকামাকড় আছে। এই যে এটা হলো আমার বিছানা, আর লাগেজ, জুতো এই সব আছে। আর এটাই সব থেকে আপার ফ্লোর, ওই জন্য মানে আর মালদা তো এমনিতেই গরম হয়ে যায়, তো এখানে মানে গরমটা কিন্তু প্রচুর, একদম থার্ড ফ্লোরে গরম প্রচুর থাকে, দিনের বেলা পুরো গরম হয়ে যায়। ওই জন্য এইসব পর্দা ফর্দা লাগাতে হয় যাতে রোদটা ভিতরে না আসে, তাপটা ভিতরে না আসে। আর এখানে আমার একটা আমাদের প্রবলেম আছে, মানে দিনের বেলা গরম প্রচুর আর রাতের বেলা এত পোকামাকড় আসে যে পোকামাকড়ের জ্বালায় লাইটই জ্বালানো যায় না, মানে হাজার হাজার পোকামাকড় চলে আসে হোস্টেলের ভিতরে। তো এটা একটা প্রবলেম, তবে এই প্রবলেমটা তোমার গরমকালেই ছিল, শীতকালের দিকে কিন্তু এই প্রবলেমটা থাকে না, তো গরমকালে এই প্রবলেমটা আছে। রাতে গরম, এই সরি দিনে গরম, রাতে পোকা। তো চলো এই বাইরে থেকে জানলা থেকে কীভাবে বাইরের জায়গাটা দেখা যাচ্ছে তোমাদেরকে একবার দেখাই। এই দেখো, জানলা থেকে তোমার বাইরের অংশটা ঠিক এইভাবে দেখা যায়। তো এখানে আমি এতদিন দিয়ে আসি, তোমার চাষবাস বলতে সে আলুর সময় আলু দেখেছিলাম, আর মাঝে মনে হয় একবার ধান চাষ হয়েছিল। এর বাইরে জমিগুলো পড়েই আছে, তো এখানে চাষবাস খুব একটা হয় না। আর এখানে একটা পুকুর আছে, তো দেখতে এখান থেকে কিন্তু নেচারটা ভালোই লাগে। তো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে গ্রাউন্ডটা তোমাদেরকে ভিজিট করে দেখাই। দেখো, এই হলো আমার রুম, 302 নম্বর রুম। আর চলো নিচে যাওয়া যাক। দেখো, আমরা একদম থার্ড ফ্লোরে থাকি। এই যে নিচে একদম গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, আর আমরা আছি একদম তোমার থার্ড ফ্লোরে। আর আমাদের হোস্টেলে তোমার লিফটেরও সুবিধা রয়েছে। তো দেখো, একদম গ্রাউন্ড ফ্লোরে চলে এলাম, এরপর চলো বাইরে চলে যাই। আর একদম গ্রাউন্ড ফ্লোরেই তোমার রয়েছে আমাদের ক্যান্টিন, তো এখানেই আমাদের 3 বেলা খাওয়া দাওয়া করতে হয়। এই হলো তোমার ক্যান্টিনের ভিতরের অংশটা। তো দেখো, এই হলো আমাদের হোস্টেল এসসি বোস হল, আর আমাদের একদম তোমার থার্ড ফ্লোরের রুম আছে। তো বাইরে চলে এসেছি হোস্টেলের, আর এইমাত্র মানে এখন ভোর থেকে জাস্ট সকালটা হচ্ছে, তো ওয়েদারটা খুব, বাইরেটা খুব ভালো, হেভি ওয়েদার। তো চলো তোমাদেরকে চারপাশটা ঘুরে দেখাই। আর এই যে ওই ওই দূরের ওই বিল্ডিংগুলো হচ্ছে আমাদের ক্লাসরুম, তো চলো যাওয়া যাক। আর ওয়েদারটা দেখো, ওই যে দূরের হোস্টেলগুলো আছে ওগুলো হচ্ছে গার্লস হোস্টেল, আর এগুলো হচ্ছে আমাদের ক্লাসরুম, আর এই হচ্ছে আমাদের বয়েজ হোস্টেল। এই যে পুরোটা বয়েজ হোস্টেল। আর এই যে এখানে সকাল সকাল দেখো, ওয়েদারটা কিন্তু এখন খুব সুন্দর, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর বিভিন্ন পাখি এখানে কিন্তু আগে আমি অতটা দেখতে পেতাম, ধরো সকালের দিকে উঠে দেখছি এখানে কিছু পাখি আছে। আসলে এই সামনে একটা তোমার ডোবা মতন আছে, এটা পদ্ম ফুলের মতন পাতাগুলো দেখতে, পদ্ম ফুলের গাছ নাকি এগুলো ঠিক জানি না, তবে এখানেই প্রচুর পাখি আমি লক্ষ্য করেছি এই জায়গাটাতে। আর এখন বেশ ওয়েদারটাও খুব ভালো, সকালবেলা রোজ মর্নিং ওয়াকের জন্য খুব মানে প্রেফারেবল টাইম এটা। এই যে এটা হচ্ছে তোমার ফুটবল গ্রাউন্ড বা
অ্যানুয়াল স্পোর্ট ওই মাঠটাতেই হয়। আর ওই যে সামনে ওটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক, আর এখানে তোমার রয়েছে তিনটে ব্লক মানে ক্লাস হয়। আর ব্লু কালারের মাঝখানে এটা হলো সেন্ট্রাল লাইব্রেরি, আর ওখানে আছে স্যারেদের কোয়ার্টার, স্যারেটা থাকে। আর ওই দূরেরটা হলো গার্লস হোস্টেল। তো এই হলো মানে পুরো স্ট্রাকচার কলেজের ভিতরের। আর এই দেখো এটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক। তো এখন এই ব্লকটার নাম হয়েছে চাণক্য ব্লক। কলেজের সমস্ত একাডেমিক কাজকর্ম এখানেই হয়, আর আমাদের ডিরেক্টরের রুমও এখানেই রয়েছে। আর অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সামনের অংশটাও খুব সুন্দর, বিভিন্ন গাছ দিয়ে সাজানো রয়েছে। আর এই হলো তোমার কলেজে আসার যে এন্ট্রান্সের গেট হয়ে এই রাস্তাটাই যাচ্ছে বাইরে থেকে ভিতরে আসা যাবে, একদম পুরো চলে গিয়েছে কলেজের এন্ট্রান্স গেটে। আর দেখতে পাচ্ছ এখন এই সময়টা অনেক পাখি রয়েছে। দেখো এখন তো গ্রীষ্মকাল চলছে, তাই এখানে মানে ফুল গাছগুলো অত ঠিকঠাক নেই, কিন্তু শীতকালের সময় এই জায়গাটাকে কিন্তু হেভি হেভি দেখায়, বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে সাজানো থাকে এই সামনের অংশটা। তো ফ্রেন্ডস, কলেজের একদম এন্ট্রান্স গেট থেকে এই রাস্তাটা একদম সোজা চলে এসেছে, একদম আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের পাশ দিয়ে চলে গিয়েছে একদম ক্লাসরুমের দিকে। আর এই এই রাস্তাটা গেছে আমাদের বয়েজ হোস্টেলের দিকে, আর এই রাস্তাটা ক্লাসরুমের দিকে। তো চলো ক্লাসরুমের দিকে যাওয়া যাক। এটা হলো তোমার সেন্ট্রাল ওয়ার্কশপ, আর এটার নাম হলো বিশ্বকর্মা সেন্ট্রাল ওয়ার্কশপ। তো এখানে বিভিন্ন ওয়ার্কশপের কাজকর্ম হয়, আর ওইদিকে একটা জিমও রয়েছে। আর এই যে এখানে আছে তিনটে একাডেমিক ব্লক, আর একটা সেন্ট্রাল লাইব্রেরি, ক্যান্টিন, এবং হোস্টেলে ওই সাইডে আছে লেডিস হোস্টেল এবং স্যারেদের যে কোয়ার্টারগুলো আছে সেগুলো। আর এই যে এই হলো আমাদের ক্লাসরুম। তো দেখো এখানে একদম তিনটে ক্লাসরুম পরপর রয়েছে, একাডেমিক ব্লক এ বি সি, না ব্লকগুলোর নাম এখন চেঞ্জ করে দিয়েছে, তো বিভিন্ন লিজেন্ডের নাম অনুসারে ব্লকগুলো আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি এক করে, আর মাঝখানে সেন্ট্রাল লাইব্রেরিও রয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই। দেখো এটা হলো রামানুজন ব্লক, এখানে বেসিক্যালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের ক্লাস হয়, রামানুজন ব্লক। তো দেখো এই সবে সানরাইজ হলো, তো সানরাইজটা কিন্তু দেখতে খুব ভালোই লাগছে এখান থেকে। এটা হলো তোমার এপিজে আব্দুল কালাম ব্লক, এখানেও মেনলি ইলেকট্রিক্যাল, অ্যাকচুয়ালি রামানুজন ব্লক আর এপিজে আব্দুল কালাম ব্লক দুটো ব্লকেই মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দুটো স্টুডেন্টদেরই ক্লাস হয়। আর ওইদিকে আর দুটো ব্লক রয়েছে। আর এটা হলো কলেজের ক্যান্টিন। আর এই যে তোমার চারটে ব্লক, দুটো এইদিকে দুটো ব্লক রয়েছে, আর এইদিকে দুটো ব্লক রয়েছে, আর এর মাঝখানে রয়েছে বিদ্যাসাগর ব্লক। এটা হলো সেন্ট্রাল লাইব্রেরি। এটা হলো তোমার বিশ্বসভারিয়া ব্লক, এখানে মেনলি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস হয়। আর এটাই হলো জেসি বোস ব্লক, এখানে মেনলি ফুড টেকনোলজি স্টুডেন্টদের ক্লাস হয়। বন্ধুরা এই হলো তোমার জেসি বোস ব্লক, এখানে তো বললাম যে ফুড টেকনোলজিদের ক্লাস হয়, আর আমি অ্যাকচুয়ালি এই কলেজে ফুড টেকনোলজি নিয়েই পড়াশোনা করি। তো রিসেন্টলি আমি এখন ফোর্থ ইয়ারেই উঠলাম। তো চলো ভেতরে যাই, আমাদের ক্লাসরুমটা তোমাদের একবার দেখাই। দেখো এই হলো আমাদের ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং অর ফুড প্রসেসিং টেকনোলজি। দেখো এটা হলো তোমার ফ্যাকাল্টি সেকশন, আমাদের ডিপার্টমেন্টে যে সমস্ত ফ্যাকাল্টি রয়েছেন, অর্থাৎ এইচওডি, অ্যাসোসিয়েটেড অ্যাসিস্ট্যান্ট ফ্যাকাল্টি যে সমস্ত রয়েছেন, তো তাদের এখানে প্রত্যেকের পার্সোনাল রুম রয়েছে, এডুকেশনাল রুম। তো এটা হলো আমাদের ফ্যাকাল্টি সেকশন। আর এখানে তোমার বেশ কিছু ডকুমেন্টস আরে রাখা রয়েছে, তো চলো তোমাদেরকে দেখাই। এই যে এখানে তোমরা দেখতে পাবে কিছু ডকুমেন্টস রাখা রয়েছে, আর এখানে কিছু অ্যাওয়ার্ড উইনিং মুভমেন্ট যেগুলো রাখা রয়েছিল ভালোভাবেই, এখন একটু পড়ে গেছে। এই সেকশনটা হলো তোমার প্র্যাকটিক্যাল সেকশন, এখানে বিভিন্ন প্র্যাকটিক্যালের ল্যাবগুলো রয়েছে, বিভিন্ন ল্যাব রয়েছে, যেমন ফুড কেমিস্ট্রি ল্যাব, ফুড প্রসেসিং টেকনোলজি ল্যাব, ইউনিট অপারেশন ল্যাব। তো এখন তো আমি সকালের দিকে এসেছি, তাই সব ল্যাবগুলো বন্ধ রয়েছে। আর আমি একসময় একটা প্র্যাকটিক্যাল করছিলাম, তো সেই সময় আমি একটা ক্লিপ তুলে রেখেছিলাম, তো চলো তোমাদের সঙ্গে ওই ক্লিপটা শেয়ার করি। বন্ধুরা দেখো আমি এখন তোমার ফুড কেমিস্ট্রি ল্যাবে আসি। তো আজকে ল্যাবে আমার একটা এক্সপেরিমেন্ট রয়েছে, তো এক্সপেরিমেন্টটাই করব। তো চলো তোমাদেরকে একবার এই ল্যাবটা দেখাই, ল্যাবে কী কী ইনস্ট্রুমেন্ট রিয়েজেন্টারে রয়েছে। মালদার ফেমাস হলো আম, তাই আজকে আমি একটা আমের উপরই প্রজেক্ট বানাচ্ছি। তো যে সমস্ত রিয়েজেন্ট আর ইনস্ট্রুমেন্টগুলো লাগবে সেগুলো আমি আগে থেকেই কালেক্ট করে নিয়েছি। তো প্রজেক্ট করতে করতেই এই ব্লগটা শুরু করলাম,
তো চলো তোমাদের একবার দেখাই এখানে কী কী ইনস্ট্রুমেন্টারে রয়েছে। এই পোর্শনটাতে তোমরা দেখতে পাবে বিভিন্ন কনিক্যাল ফ্লাক্স, বিকার, রিয়েজেন্ট, স্যারেরাও বিভিন্ন প্রজেক্টারে করছে। তো সেই সমস্ত জিনিসগুলো এখন এখানে রয়েছে, এই দেখো এখানে বিভিন্ন স্যারেরাও প্রজেক্টারে করছে। তো প্রচুর ইনস্ট্রুমেন্ট নয়, এগুলো অ্যাকচুয়ালি এখানে এক্সপেরিমেন্টের কাজ চলছে এই অংশটাতে। আর ওই অংশটা হলো রিয়েজেন্টের অংশ, দেখো এটা হলো কেমিক্যাল র‍্যাক, এখানে সমস্ত বিভিন্ন কেমিক্যাল সেটা রয়েছে, এগুলোই আমরা আমাদের বিভিন্ন এক্সপেরিমেন্টে ব্যবহার করি। এই যে বিভিন্ন সব রিয়েজেন্ট তোমরা দেখতে পাবে। আর এটা হলো তোমার ডিস্টিল ওয়াটার তৈরি করার যে মেশিন সেটা, আর এখানে কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে। তো এই হলো তোমার পুরো ফুল কেমিস্ট্রি ল্যাবটা, তো এখানকার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আর বিভিন্ন রিয়েজেন্ট যেগুলো আছে তোমাদের সেগুলো দেখালাম। তো চলো আবার আমার প্রজেক্টটা স্টার্ট করা যাক। আর তোমার এই হলো আমাদের ক্লাসরুম, এখানেই আমাদের কয়েক বছর কেটে গেল ক্লাস করে করে। তো চলো তোমাদের একবার এই একাডেমিক ব্লগের টেরেসে গিয়ে দেখাই, টেরেস থেকে এই চারপাশের এনভায়রনমেন্টটা এখন এই সকালের দিকে কেমন লাগছে। এখন আমি এলাম আমাদের যে একাডেমিক ব্লকের টেরেস আছে, তো সেই টেরেস একটু ঘুরতে এলাম। আর টেরেস থেকে যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো টেরেস থেকে ভিউ। তো দেখতে এখান থেকে খুব সুন্দরই লাগে প্রায় পুরো অংশটাকে। এই যে দেখো, এটা হলো গার্লস হোস্টেল, আর এখানে তোমাদের দুটো কোয়ার্টার রয়েছে কলেজের প্রফেসর এবং বাকি অন্যান্য টিচারদের জন্য। আর এখান থেকে এখানে তিনটে একাডেমিক ব্লক আর একটা সেন্ট্রাল লাইব্রেরি। বেসিক্যালি তোমার এই GKCIET অর্থাৎ গণিখান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজে আপাতত তিনটে বিটেক প্রোগ্রাম চালু রয়েছে, যেটা হলো তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আর ফুড টেকনোলজি। আর তোমার ডিপ্লোমা প্রায় পাঁচটা কোর্স চালু আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফুড প্রসেসিং টেকনোলজি, কম্পিউটার সায়েন্স আর সিভিল ইঞ্জিনিয়ারিং। তো এই কোর্সগুলোই আপাতত GKCIET অ্যাভেলেবেল রয়েছে। ফ্রেন্ডস, মালদার ওয়েদার কিন্তু হঠাৎ হঠাৎই পরিবর্তন হয়ে যায়। তোমাদের আমি কিছু ক্লিপ শেয়ার করবো যেটা আমি আগে তুলে রেখেছিলাম। তো একদিন হঠাৎ করেই বিশাল ঝড় এসে গিয়েছিলো, সেই ঝড়ের ক্লিপটা দেখাবো। আর একটা তোমাদের ক্লিপ দেখাচ্ছি, সেটা হলো বর্ষার দিনে একদিন এত এত বৃষ্টি হয়েছিল যে পুরো রাস্তাতে পুরো একদম এক কোমর জল দাঁড়িয়ে গিয়েছিল। তো সেই দুটো ক্লিপ আমার কাছে এখনও রয়েছে, তো সেই দুটো ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরাই দেখো সেই সময় কী অবস্থা হয়েছিল। ফ্রেন্ডস, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক, আর এটা হলো কলেজে যাওয়ার রাস্তা। তো রাস্তাটা দেখতেই পাচ্ছ যে কী বিশাল পরিমাণ কালকে বৃষ্টি হয়েছে, যে বিশাল জল জমে গেছে। তো আজকের এই ব্লগটার মাধ্যমে আমি তোমাদের আমার বর্তমান যে কলেজের ক্যাম্পাস, তো সেটা তোমাদেরকে ভিজিট করে দেখালাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর এই ধরনের আরও ইন্টারেস্টিং ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।